মাত্র কয়েকদিনের ব্যবধানে একই ছবি। পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে যে গোপন ভোটাভুটি শুরু করেছে তৃণমূল, তার বাস্তব ছবি সামনে। ব্যালট পেপার ছিনতাই, দেদার ছাপ্পা, মারপিট, সাদা কাগজ ছেড়ে ভোট, একটা নির্বাচনকে নিয়ে যত রকমের প্রহসন হতে পারে তার যেন মহড়া চলল উত্তরবঙ্গে। ভোটের আগে আগামী দুমাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি এই মহড়া চলবে, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কার নাম চাইছিলেন আপনারা, মানে কি ঠিক কি সমস্যাটা কি? কার নাম আছে মানে যে যে কেন্দ্রের নাম নাম থাকার কথা ছিল সেই কেন্দ্রের নাম নেই। কোচবিহার থেকে জলপাইগুড়ি, ছবি দেখে আতঙ্কে দিন কাটাচ্ছেন বিভিন্ন জেলার তৃণমূল নেতৃত্ব। তাদের মনে আশঙ্কা, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এক ছবি দেখা যেতে পারে তাদের এলাকাতেও, কারণ এই তৃণমূল দলে কোনো শৃঙ্খলাই নেই। বিরোধীদের অভিযোগ, শৃঙ্খলা তো দুরস্থ, করে খাওয়ার রাজনীতিতেই নবজোয়ার আনছে শাসক দল। ক্ষমতার মধু ভাণ্ডে বসে কে কত তাড়াতাড়ি মধু লুট করতে পারে তারই প্রতিযোগিতা চলছে। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব এতে ইন্ধন দিয়ে যাচ্ছে। চেষ্টা চলছে পঞ্চায়েতে ইজারা প্রথা চালু করার। বাহুবলী হয়ে যারা ইজারা দিতে পারবে, খুশি করতে পারবে নেতৃত্বকে, তারাই পাবে প্রার্থীপদ। বাকিটা জনসংযোগের নামে নাটক, কটাক্ষ বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের। এটা প্রত্যাশিতই ছিল, লুট হওয়াটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিকভাবে অচেতন, বোকা, মূর্খ মনে করে রাজনীতি চালিয়ে গেছে, কিন্তু তারা তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও আজকে মূর্খ মনে করেছে। আসলে ক্রমবর্ধমান জনরোষ থেকে দৃষ্টি ঘোরাতে এবং যখন তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজেদের নির্বাচনী কেন্দ্রে দিদির মাদুলি কবজ নিয়ে পৌঁছতে পারেনি, যখন তৃণমূল কংগ্রেসের চাটাই বৈঠকে কোনো মানুষ এসে বসেনি, তখন সরকারি টাকা খরচা করে কয়েক হাজার পুলিশকে নিয়ে আজকে পুলিশের ঘেরা টোপে এই নতুন নাটক তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আসলে এটা বিজেপি বিরোধিতার জন্য নয়, এটা কেন্দ্রের বঞ্চনা নিয়ে বক্তৃতা করার জন্য নয়, এর লক্ষ্য একটাই যে এভাবে জনগণের কাঁধে বন্দুক রেখে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে দূরে সরাতে, খুনটা কিছুদিনের জন্য নিজেদের ভাতৃহত্যা বন্ধ করে মানুষের নাম করে মানুষের ঘাড়ে বন্দুক রেখে আজকে নিজেদের তৈরি করা প্যানেলটাকে চাপিয়ে দেবেন। প্রার্থী পদ এরা আগে থেকেই ঠিক করে ফেলেছে, যার বোমা বল আছে, যার দখল করার ক্ষমতা আছে, যে পুলিশের সাহায্যে লুট করতে পারবে তাকেই প্রার্থী করা হবে, ইজারা দেওয়া হবে 5 বছরের দখলদারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে ফেলেছে। শমিক ভট্টাচার্যের মতে সিপিআইএম বিরোধিতা করে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তার আদর্শগত বিচ্যুতি ঘটে গেছে আর তারই ফল ভোগ করতে হচ্ছে বাংলার মানুষকে। তৃণমূল কংগ্রেস একটা নাটকেরই দল, কিন্তু চিত্রনাট্য অত্যন্ত দুর্বল। ইভেন্ট ম্যানেজারকে দিয়ে কিছু এজেন্সিকে দিয়ে আর যাই করা যায়, সংগঠন তৈরি করা যায় না। তৃণমূল কংগ্রেস সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতার মধ্যে থেকে তৈরি হয়েছিল। মমতা বন্ধুরা কংগ্রেস ভেঙে বিজেপির সহায়তায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন এবং তারপর যেদিন ক্ষমতায় এসে গেল 2011 সালে, সেদিনই তাদের আইডিওলজিক্যাল ডাইলিউশন হয়ে গেছে, পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে গেছে। তারপর থেকে 5 বছর চলেছিল একটা মৃত 34 বছরের সময়ের কাটাছেড়া করে, সিপিআইএম এর বিরুদ্ধে ছায়াযুদ্ধের বক্তৃতা করে, ছায়ার সঙ্গে লড়াইয়ে তারপরে শুরু হচ্ছে মোদী বিরোধিতা,
বিজেপি বিরোধিতা আর তোষণ তার পরিণতি এটাই। কোটি কোটি টাকা খরচ করে শুরু হয়েছে জনসংযোগ যাত্রা। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির খবর থেকে অন্যদিকে চোখ ঘোরাতেই এই রাজকীয় আয়োজন। কিন্তু সেই অসারে চিত্রনাট্য কি আরও বিদ্রুপ বয়ে আনছে না? পুলিশি প্রহরায় ভোট কিভাবে লুট করতে হয় তা গত পঞ্চায়েত নির্বাচনেই দেখা গেছে, কিন্তু সেটা ছিল বুথের ভেতরের ছবি। সেই বদভ্যাস যে এভাবেই খুললাম খুললাম বেরিয়ে আসবে তাকে আন্দাজ করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলীয় প্রার্থী নির্বাচন ঘিরেই যদি এই ছবি দেখে বাংলা, তাহলে পঞ্চায়েত নির্বাচনের জন্য কোন ছবি উঠে আসছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রাজ্যবাসীর মনে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।